বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের এলাকা ভিত্তিক নানান কর্মসূচি গ্রহণযোগ্য বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহে। এদিন বর্ধমান পৌরসভার 5 পৌর প্রশাসক মণ্ডলীর উপস্থিতিতে মূলত আজকের বিশেষ কর্মসূচি গ্রহণ। 2021-এর আগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক 5 সদস্যের পৌর প্রশাসক মণ্ডলী গঠন করা হয়। কার্যত পৌরসভায় প্রশাসক পদে আসীন হতেই চেয়ারপারসন প্রণব চ্যাটার্জি, ভাইস চেয়ারপারসন আইনুল হক, আলপনা হালদার, শঙ্খ শুভ্র ঘোষ ও উমা সাঁইদের কাজের দ্বারা পরিচালিত করতে পৌরসভার সমস্ত কর্মীরা এগিয়ে আসে। আজ বর্ধমান পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। মূলত এদিন ডেঙ্গি নিয়ে বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক ময়লা আবর্জনা যাতে না জমে সেদিকে নজর রেখে প্রত্যেক বাড়িতে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হবে। এই মুহূর্তে 35টি ওয়ার্ডে যেসব বাংলা আবাস যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি ঠিকঠাক হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে বলে জানান ভাইস চেয়ারপারসন আইনুল হক। আমজাদ আলী, রিপোর্ট ডিভি ডব্লিউপি। প্রথম হচ্ছে আমাদের যারা ডেঙ্গু নিয়ে যারা কাজ করছে এবং যারা আশাকর্মী তাদেরকে নিয়ে আজকে এই সভাটা হলো। মূলত হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমরা 150% মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজও প্রায় 100% কাছাকাছি চলে গেছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ লেফট আউট আছে, কারণ আমাদের আশপাশের এলাকার লোক সেই কারা লেফট আউট আছে সেটাকে চিহ্নিত করার জন্য সার্ভে, এই সার্ভেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দু নম্বর হচ্ছে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা দুটো ওয়ার্ডকে আমরা মডেল করেছিলাম, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড। এখন যেটা আমরা শুরু করছি যে 35টা ওয়ার্ডই আমাদের এই যে বর্জ্য পদার্থগুলো আছে তার সেগ্রিগেশনের কাজ, বালতি সব জায়গায় পৌঁছেছে কিনা দেখা, এবং সেই বালতিগুলোতে যেটার জন্য যেটা নির্দিষ্ট, একটা পচনশীল, একটা অপচনশীল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি যে ওই মানে মেডিকেল যেটা ওয়েস্ট আমরা বলি হ্যাজার্ডাস ওয়েস্ট, সেটা আলাদা, সেরকম বেশি হয় না, সেটাকে একটা আলাদা করে ভাবা। এইগুলোকে জন্য মানুষকে কাছে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা করার জন্য আমরা আমাদের এই কর্মীদের বললাম বাড়ি বাড়ি যেয়ে তারা হচ্ছে মানুষকে এই ব্যাপারে তারা হচ্ছে ক্যাম্পেইনটা আমাদের করুক। আর এছাড়া হচ্ছে যে কোথাও কোথাও যদি কোনো নোংরা পড়ে থাকে, আবর্জনা পড়ে থাকে, সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের নজরে আনা, এই তিনটে বিষয়। আর আমাদের হাউজিং ফর অল যে বাড়িগুলো আমরা শুরু করেছি, সেই বাড়িগুলো সব জায়গায় ঠিকঠাক কাজগুলো হচ্ছে কি না এই ব্যাপারটা হচ্ছে নজরদারি করার ব্যাপারটা এদের সামনে আমার নিয়ে। আমাদের লোক তো এটা হয়েছে যে আমার দেখেছি পুকুরে মাছ চাষ করে আমার লোকসান খুব বেশি লাভ হবে না, লাভের পরিমাণটা বেশি হবে, বহুতল বাড়ি করতে পারে যেন লাভটা বেশি, তো সে চাইছে তো যেহেতু ঘর হয়ে বুঝুন। মানে সাধারণত এটা ওইসব কথা বলার জায়গা নয়, আমি তবুও আমি অন্তরের কথা বলছি।